নমস্কার বন্ধুরা, রিতাস কুকিং ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি আরও দুটো নতুন রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেন। তাহলে দেখে নেওয়া যাক এই রান্না দুটো করার জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করব। প্রথমে আমি তৈরি করব ভেজ ফ্রাইড রাইস, তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো বাসমতি চাল। একে ভালো করে ধুয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। তেজপাতা 4টে, একটা ছোটো ফুলকপি এইভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, একটা ক্যাপসিকাম কুচি, একটা গাজর কুচি আর বিনস কেটে রেখেছি। ফুলকপি, বিনস আর গাজর এগুলিকে আমি একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। কাজু বাদাম, কিশমিশ আর নিয়েছি সাদা তেল, ঘি, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার মধ্যে দারুচিনি, লবঙ্গ, এলাচ, চিনি বড় 2 চামচ, ফ্রাইড রাইস মশলা বড় 1 চামচ। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। প্রথমে চালগুলি তুলে নিলাম জল থেকে, এবার জল ঝরাবার জন্য 15 মিনিট রেখে দিলাম। এবার হাঁড়িতে জল দিয়ে ওভেনে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। জলের মধ্যে তেজপাতা, সাদা তেল আর একটু নুন দিয়ে দেব। তেজপাতাগুলি দিয়ে দিলাম, 2 চামচি সাদা তেল দিলাম, 1 চামচি নুন দিয়ে দিলাম। জলটা ফুটতে দেব। ওভেনে কড়া বসিয়ে দিলাম ফ্রাইড রাইসের সবজিগুলি ভেজে নেওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলি দিয়ে দিলাম। ফুলকপিগুলিকে হালকা ভেজে নিয়ে এবার বিনসগুলি দিয়ে দেব। সাথে গাজরটাও দিয়ে দেব। সবজিগুলি হালকা করে ভেজে নিলাম, এবার ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা চেরাগুলি দিয়ে দেব। ভাতে জল গরম হয়ে গেছে, এবার চালগুলি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলিকে হালকা করে ভেজে নিলাম, এবার একটু নুন দিয়ে দেব। সবজিগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমি ওভেন বন্ধ করে দিলাম। ভাতটা হয়ে গেছে, আমি এবার ফ্যান জ্বালিয়ে নেব। ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে, ভাত আমি এইভাবে নামিয়েছি।
একটা বড় হাঁড়ি ওভেনে বসিয়ে দিলাম। এই হাঁড়িতে আমি ফ্রাইড রাইসটা তৈরি করব। হাঁড়ি গরম হয়ে গেছে, আমি এবার খানিকটা সাদা তেল দিয়ে দেব, এর সাথে কিছুটা ঘি দিয়ে দেব। ঘি আর সাদা তেল গরম হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এই ঘি আর তেলের মধ্যে অর্ধেক ভাত দিয়ে দেব। আর অর্ধেক ভাজা সবজি মিশিয়ে দেব। এবার এক চামচি চিনি, এক চামচ গোলমরিচ, এক চামচ ফ্রাইড রাইস মশলা ও অল্প পরিমাণে নুন দিলাম, যেহেতু আমি সবজি আর ভাতে অল্প নুন দিয়ে দিয়েছিলাম, ওই জন্য অল্প পরিমাণে নুন দিলাম। এবার এগুলি হালকা করে হাতে নেড়ে নেব। এবার বাকি অর্ধেক ভাতটা দিয়ে দিলাম ও বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। ও বাকি গোলমরিচ, ফ্রাইড রাইস মশলা, চিনি দিয়ে দিচ্ছি। এবার সব হালকা হাতে মিশিয়ে নেব। মাঝারি আঁচে আমি ভাত আর সবজিগুলিকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে, এবার আমি চিলি চিকেনটা তৈরি করব। এখন আমি চিলি চিকেন তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 500 গ্রাম, আদা রসুন বাটা, এখানে মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো ছোটো 1 চামচ, লঙ্কা ছোটো 1 চামচ, মিট মশলা 1/2 চামচ, গরম মশলা ছোটো 1/2 চামচে 1/4 ভাগ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা তেল পরিমাণ মতো, 1টা ডিম, 1টা ক্যাপসিকাম কিউব করে কাটা, 2টো পেঁয়াজ কিউব করে কাটা, লঙ্কা কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো ছোটো 1 চামচ, চিনি ছোটো 1 চামচ, নুন পরিমাণ মতো। আর সসের মধ্যে নিয়ে নেব টমেটো সস বড় 2 চামচ, সয়া সস বড় 1 চামচ, আর ভিনিগার বড় 1 চামচ, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বড় 3 চামচ। এবার চিকেনটাকে অন্য পাত্রে নিয়ে মাখিয়ে নেব মশলা দিয়ে। আদা রসুন পেস্ট দিলাম, এখানে যা যা মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 1টা ডিম দিয়ে দেব, নুন দিয়ে দিলাম, একটু ভিনিগার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 1 চামচ সাদা তেল দিয়ে দেব। এবার সব মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নেব। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো,
মাখানো হয়ে গেছে এবার 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটাকে কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব চিকেনগুলি একটু ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য একটু তেল বেশি পরিমাণে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাখানো চিকেনগুলি ভেজে নেব চিকেনগুলি ভাজা হয়ে গেছে আমি এবার একটু তেল কমিয়ে নেব তেল কমিয়ে নিয়েছি এবার ওই তেলে রসুন কুচি দিয়ে দেব রসুন ভাজা হয়ে গেছে এবার ডুমো করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম ও লঙ্কা কুচি দিয়ে দিলাম এগুলি আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব এবার আমি অল্প নুন দিয়ে দেব কারণ আমি সয়া সস টমেটো সস ব্যবহার করব বলে এখানে এক চামচি কর্নফ্লাওয়ারকে আমি জল দিয়ে পেস্ট করে নেব এবার বাটিতে ভিনিগার সয়া সস আর টমেটো সস নিয়েছিলাম সেটা দিয়ে দেব এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম এবার চিনি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সবকিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে এবার ভাজা চিকেনগুলি দিয়ে দিচ্ছি চিলি চিকেন তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব এবার গরম গরম ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেন পরিবেশন করব আপনারা এইভাবে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ও কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চিপে দেবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ।